हाय दोस्तों, आज আমি আবার চলে এসেছি বোলপুর। বোলপুর শান্তিনিকেতন মেলাতে এবং পোজ মেলা। এখন টোটোতে যাচ্ছি। সামনেই দেখুন পোস্টার টাঙানো আছে বোলপুরে পোজ মেলা। এবং আবার চলে এসেছি মেলা। মেলার সামনে গেট দেখতে পাচ্ছেন। এবার সামনে গেট দেখতে পাচ্ছেন। গেটের সামনে লেখা আছে বোলকডি। এই গেটে আমরা সবাই প্রবেশ করব। আমরা যজন এসেছি, তজনই এখানে প্রবেশ করব এই গেটের মাধ্যমেই। এবং সামনে দেখা যাচ্ছে মিষ্টির দোকান। মিষ্টি, শুধু মিষ্টি, সামনেই মিষ্টি। আরও গেট ছিল, ওই গেটে না ঢুকে প্রথমেই দর্শন হলো মিষ্টি। মিষ্টি খেতে তো ভালো লাগে না। এবং চলে দেখা যাচ্ছে নাগরদোলা। নাগরদোলাতে চাপার খুবই ইচ্ছা হয়, কিন্তু চাপতে একটু ভয় পাই। বুকের ভিতরটা কেমন করে নাগরদোলায় চেপে গেলে, যখন উপর থেকে যখন নিচে আসে তখন পাগুলো হয়তো মনে হচ্ছে সিসি সিসি করে ওঠে, মনে কোথাও তলা না আমি ঢুকে যাচ্ছি বলে খুবই ভয় লাগে। এবং এখন সন্ধে লেগে যাচ্ছে, কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর, আরও বাড়বে। কারণ আমরা এখনও 3-4 দিন বাকি আছে এবং আমরা আরও ভিতরের দিকে যাব। এবং আজকে যে গেটে প্রবেশ করেছি, যে এখানে এখন আছি, সেটা হচ্ছে ব্লক ডি। এবং এ বি সি ডি এফ পর্যন্ত হয়তো আছে। দেখুন, এটা আমি জানি না ছোটো ছেলেদের নাগরদোলা না কি, কারণ এটা নামটা আমার জানা নেই বলে আমি বলতে পারলাম না। কিন্তু দেখুন অনেকজন, অনেক ভিড় এখানে এই মাঠটাতেই। আরও এ বি সি ডি ওই মাঠে তো আছেই হয়তো মনে হয়, কারণ ওই মাঠে যতক্ষণ না যাব, যে এ বি সি ডি যে মাঠগুলোতে আছে নামগুলো দেখলাম, কারণ ক্যাম্পাসে বললো যখন প্রথমে ঢুকছিলাম তখনই বলছিল, হয়তো তখন ভিডিওটা করা হয়নি। এবং এবার ঢুকবো আমরা, এক এক করে এ বি সি ডি এগুলো গেটগুলো দেখব। আর এই যে দেখতে পাচ্ছেন যে মাঠটা, এটা হয়তো ব্লক বি, কারণ ওই মাঠটা ছিল ডি, এটা হচ্ছে হয়তো বি, তার পাশে আছে হয়তো এ বা কিছু সামথিং হতে পারে, কারণ জানি যতক্ষণ না যাবো ততক্ষণ হয়তো বোঝা যাবে না। এবার এইখানটাতে হয়তো অনেকটাই এবার ভালো লাগবে। আজ এইখানে এসে কিছু কিনতে না পাই, দেখে কি একটু মনে শান্তি পায় যে এখানে এসেছি, এটাই আমার কাছে অনেক। কারণ সবারই আশা থাকে, কিন্তু অনেকজন আসতে পারে না এই মেলাতে। আর আমি যতবারই এসেছি ততবারই ভালো লেগেছিলো। যখন প্রথমবার এসেছিলাম তখন একটা জায়গাতেই ঘুরে একটা একঠেঁই দাঁড়াইছি, গোটাটাই মনে করলাম গোটাটাই ঘুরে নিয়েছি, কিন্তু যেখানে এসে দেখছি একটা জায়গাতেই আমরা রয়ে আছি। বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাবো, কোন দিকে কি না যাবো। আর এইখানে এই মাঠটাতে এসে এবার বোঝা যাচ্ছে, কারণ 3-4টে এরিয়া নিয়ে করা হয়েছে, তো এবার একটা মাঠ তারপরে আর একটা মাঠ, তার জন্য বুঝতে পারা যাচ্ছে। আর যেটা বড় মাঠ ছিল সেটা তো বোঝা যাচ্ছিল না। এবার ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।